আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করতে হয়। প্লাগইনটার কাজ হবে আমরা যখন কোনো সিঙ্গেল পোস্ট ভিজিট করব তখন এই পোস্টের রিলেটেড পোস্টগুলো এটার নিচে দেখাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার প্লাগইন ডিরেক্টরিটা মানে ফুল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা ওপেন করলাম। তারপর প্লাগইন ফোল্ডারের মধ্যে একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করলাম, নাম দিলাম সিম্পল রিলেটেড পোস্ট। তারপর সেই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করলাম, ইনডেক্স। তারপর একটা ফাইল ক্রিয়েট করলাম সিম্পল রিলেটেড পোস্ট। ওকে, তো এই ইনডেক্স ফাইলটা সাধারণত আমরা খালি রাখি, মানে অধিকাংশ প্লাগইনে এই ফাইলটা সিঙ্গেল হিসেবে রাখা হয়। যদি কেউ আপনার এই ফোল্ডারটা ডিরেক্টলি ওপেন করে তাহলে আপনার এই ইনডেক্স ফাইলটাই কিন্তু রান করবে। তো কিছু দেখা যাবে না, সাইলেন্স ইজ গোল্ড। ওকে, তো এটা হলো আমাদের মেইন ফাইল। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, প্লাগইন তৈরি করার জন্য আমাদের একটা হেডার লাগবে। আমরা যদি এখানে যাই, কোনো প্লাগইন নাই, তো প্লাগইনের মিনিমাম হেডারটা হচ্ছে এই, এতটুকু লিখলে আপনার প্লাগইনটা পেয়ে যাবে। যদি এতটুকু কপি করে আমরা এখানে দিই, তারপর যদি সেভ দিই, তারপরে দাঁড়ান আমি লাইভ রিলোডটা ওপেন করে নিই। দেখা যাচ্ছে আমাদের প্লাগইনটা পেয়ে গেছে। তো এই অংশটুকু হচ্ছে আমাদের মানে মিনিমাম হেডার লাগবে। আমার একটা স্নিপেট আছে, সেটা এই স্নিপেটটা দিলেই কিন্তু আমার ফুল একটা বয়লার প্লেট চলে আসে প্লাগইনটার জন্য। ওকে, তো এখানে আপনার প্রথমে প্লাগইন নেম দিবেন, প্লাগইন নেমটা মনে করে আমি দিলাম সিম্পল রিলেটেড পোস্ট। তারপর এটা একটা আপনার এই প্লাগইন ইউআরএল দিবেন যেখানে আপনার এই প্লাগইনটা পাওয়া যাবে, আমি আপাতত এরকম রাখছি। তারপর আপনার একটা ডেসক্রিপশন দেবেন সিম্পল, এখানে একটা ডেসক্রিপশন দেবেন এই প্লাগইনে কী করে, প্লাগইন ডিসপ্লেস পোস্ট অ্যান্ড ট্যাক্স। তারপর প্লাগইনের ভার্সন নাম্বার দিলাম আমি 1.0.0। তারপর প্লাগইন অথর নেম, অথর ইউআরএল, তারপর লাইসেন্স নাম্বার, তারপর হচ্ছে গিয়ে আপনার এটা ট্যাক্স ডোমেন যেটা এই ট্রান্সলেশনের জন্য লাগে। তারপর এখানে একটা কপিরাইট দিতে পারেন, অপশনাল আমি দিয়ে দিলাম। তারপর এই আপনার প্লাগইনটা এই এই যে অপশনগুলো এগুলো আমি এক্সট্রা আমার এই এগুলো না হলে চলে, তারপরও এগুলো আপনি যদি ইউজ করেন তাহলে করতে পারে। সো সিম্পল রিলেটেড প্লাগইনের বিভিন্ন এই নাম দিয়ে দিলাম, তারপর মিনিমাম রিকোয়ার্ড ভার্সন, ওয়ার্ডপ্রেস ভার্সন। যদি কখনও আপনি চান যে ওয়ার্ডপ্রেসের মিনিমাম
এই ভার্সনের নিচে যদি কেউ ইউজ করে তাহলে আপনি আপনার প্লাগইনটা অফ করবেন, তখন আপনি এই অপশনটা রাখতে পারেন। আমি আপাতত এটা রাখতেছি না, আমি এগুলো সবই কেটে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই। এই ফাংশনটার কাজ হচ্ছে কেউ যদি সরাসরি আমাদের এই ফাইলটা অ্যাক্সেস করে তখন আমাদের এই এই কোডের মাধ্যমে আমাদের ফাইলটার এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। যেহেতু এডাকশন ফাইলটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থেকে কেউ যদি এই ফাইলটা অ্যাক্সেস করে তখনই শুধু এই ফাইলটা এই ফাংশনটা এক্সিস্ট করবে, না হলে করবে না। ওকে, এখন যদি আমরা ব্রাউজ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা আপডেট হয়ে গেছে, এই যে অথর ইউআরএল তারপর প্লাগইনের ইউআরএলটা। ওকে, এখন আমরা দেখব কিভাবে রিলেটেড পোস্টগুলোকে শো করতে পারি। প্রথমে একটা ফাংশন ডিফাইন করি। এটা বেস্ট প্র্যাকটিস, আপনার প্রত্যেকটা ফাংশনকে যদি আপনি প্রিফিক্স দিয়ে দেন তাহলে অন্যান্য ফাংশনের সাথে কোলাইড করবে না। তারপর আমরা গ্লোবাল পোস্টটাকে অ্যাক্সেস করব, যেহেতু আমাদের আইডিটা লাগবে। ওকে, তো প্রথমে আমরা আমরা যদি কোনো পোস্টের ট্যাগ থাকে তাহলে আমরা রিলেটেড পোস্টটা ট্যাগ ভিত্তিক দেখাবো, আর যদি ট্যাগ না থাকে তাহলে আমরা পোস্ট ওই পোস্টের মধ্যে যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে রিলেটেড পোস্টগুলো শো করব। তো প্রথমে চলুন আমরা এই পোস্টের সব ট্যাগগুলোকে নিয়ে আসি, সেটার জন্য আমরা WP এই ফাংশনটা ইউজ করব। তারপর আমরা এই পোস্টের আইডিটা দিয়ে দেব। তারপর আমরা এখন চেক করব যে এই ট্যাগসটা এমটি কিনা, যদি এমটি না হয় তাহলে আমরা আর্গুমেন্টটা সেট আপ করব। ইফ ট্যাগগুলো যদি এমটি না থাকে এই অবজেক্টের আইডিগুলো আমরা নিয়ে আসব। সো আইডিগুলো স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম। তারপর এখন লুপিংয়ের মাধ্যমে আমরা সব আইডিগুলো নিয়ে আসবো। সো ফর ইচ, ওকে, আমরা প্রত্যেকটা ট্যাগ অবজেক্টের টার্ম আইডিগুলো আমরা এই ট্যাগস আইডির এই এরের মধ্যে আমরা সেভ করে ফেললাম। ওকে, তারপর এখন আমরা পোস্ট যে আমরা কোয়েরি করবো সেটার জন্য আমরা আর্গুমেন্ট ভেরিয়েবল আমরা সেট করবো। ওকে, আমরা কমেন্ট করতে পারি। সো এরের মধ্যে আমরা কয়েকটা এই মান অ্যাসাইন করবো। তারপরে কারেন্ট পোস্টটাকে বাদ দিতে হবে, সেটার জন্য পোস্ট নট ইন এই প্যারামিটারটা সেট করতে হবে, সেটা দিতে হবে। আমাদের কারেন্ট পোস্ট আইডিটা দিয়ে দিতে হবে, সেটার জন্য এরে দিতে হবে, এরের মধ্যে পোস্ট অ্যান্ড দেন আইডি। তারপর আমরা কতটা পোস্ট পেতে যাচ্ছি সেটার জন্য পোস্ট পার পেজ এটা দিয়ে দিব, যাতে আমাদের ডাটাবেস থেকে সম্পূর্ণ পোস্ট রিটার্ন না করে স্পেসিফিক কিছু নাম্বার রিটার্ন করে। তো আমি এখানে দিলাম 5টা, মানে 5টা রিলেটেড পোস্ট দেখাতে চাচ্ছি। আপনি যদি আরও বেশি চান তাহলে সেটা এখানে দিতে পারবেন। আর তারপরে প্যারামিটারটা হচ্ছে গিয়ে ওয়ার্ডার বাই, মানে আপনি কীভাবে দেখাতে চাচ্ছেন, সেটা অ্যাসেন্ডিং মানে ডিসেন্ডিং অথবা অন্য কোনোভাবে দেখাতে পারবেন। সো রিলেটেড পোস্টের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে র্যান্ডম আকারে যদি আমরা দেখাই, মানে এক এক সময় এক এক ধরনের পোস্ট আসবে ওই রিলেটেড অনুসারে। অর্ডার বাই দিলাম র্যান্ডম, র্যান্ডম মানে রান্ড। ওকে, যদি ট্যাগ থাকে, ওকে, আর যদি পোস্টের মধ্যে ট্যাগ না থাকে, যদি পোস্টের মধ্যে ট্যাগ না থাকে তাহলে আমরা এখন ক্যাটাগরির মাধ্যমে দেখাবো। সো একটা ভেরিয়েবল ডিফাইন করি, ক্যাটস অ্যান্ড দেন গেট দ্য ক্যাটাগরিজ আইডি দিতে হবে পোস্টের। এখানে আমাদের চেক করব যে কোনো ক্যাটাগরি রিটার্ন করছে কিনা। ইফ নট এমটি, এখন ক্যাটাগরির অবজেক্টের প্রত্যেকটা আইডিগুলো আমরা আবার সেট করব, যেরকম আমরা ট্যাগের আইডিগুলো বের করে নিয়ে আসছিলাম। তো আমরা দিতে পারি ক্যাট আইডিস, ক্যাটাগরি আইডিস যেগুলো আমরা একটা এমটি এরে দিলাম,
তারপর আমরা ফর ইচ লুপ দিয়ে সবগুলো নিয়ে আসবো ফর ইচ ক্যাট আইডি ওকে তাহলে আমাদের এটা এই ভেরিয়েবলটার মধ্যে সবগুলো ক্যাটাগরি আইডি পেয়ে গেলাম ক্যাটাগরি যখন আইডি পেয়ে গেছি এখন আমাদের আর্গুমেন্টটা সেট করতে পারবো ওকে তো এখন আর্গুমেন্টটা হবে ট্যারে এর মধ্যে আমরা দিয়ে দিব আগে দিয়েছিলাম ট্যাক্স ইন এখন লিখব ক্যাটাগরি ইন তারপর আমরা ক্যাটাগরি আইডিগুলো দিয়ে দেব বর্তমান পোস্ট যেটা দেখা হচ্ছে সেটাকে আমরা বাদ দিতে হবে সেটার জন্য লিখব পোস্ট নট ইন ট্যারে এন্ড দেন এর মধ্যে আমাদের পোস্টের আইডিটা দিয়ে দেব তারপরে পোস্ট পার পেজ যাতে সবগুলো পোস্ট না দেখা আমরা পাঁচটা দেখাতে চাচ্ছি পাঁচ দিয়ে দিলাম আপনি চাইলে এটা বাড়াইতে পারেন কমাইতে পারেন ম্যাক্সিমাম পাঁচটা পোস্ট দেখাবে তারপর অর্ডার বাই র্যান্ড আমরা যদি স্টিকি পোস্টগুলোকে ইগনোর করতে চাই তাহলে সেটাও দিতে পারি স্টিকি পোস্টগুলো সাধারণত এই রিলেটেড দেখানো হয় না এটা মেইন পেজে দেখানো হয় তো আমরা এটার জন্য ইগনোর স্টিকি পোস্ট নামের প্যারামিটার ইউজ করতে পারি ইগনোর স্টিকি আমি কপি করে নিয়ে আসি দিয়ে দিলাম এটা ওকে তাহলে আমাদের এখন আর্গুমেন্টটা সেট আপ হয়ে গেছে এখন আমাদের পোস্টগুলোকে কোয়েরি করতে হবে ওকে এখন আমরা আবার আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব পোস্টের ক্যাটাগরি অথবা ট্যাগ যে কোনো একটা থাকে তাহলে আমরা এই পোস্টগুলো আমরা রিলেটেড পোস্ট দেখাবো যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের রিটার্ন দেব জিরো রিটার্ন করব আর যদি না থাকে তাহলে আমরা এখানে করব রিটার্ন নাল ওকে যে কোনো কিছু এটা আমাদের না থাকে এখন আমরা এই আর্কস ভেরিয়েবলটার উপর ভিত্তি করে ডাটাবেস থেকে পোস্টগুলো নিয়ে আসবো সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম রিলেটেড পোস্ট অ্যান্ড দেন আমাদেরকে ডব্লিউপি কোয়েরি ক্লাস্টার ইউজের মাধ্যমে পোস্টগুলো নিয়ে আসতে হবে নিউ ডব্লিউপি কোয়েরি তারপর এখানে মধ্যে আমাদের এই আর্গুমেন্টটা পাস করে দেব তারপর আমাদের রিলেটেড পোস্টগুলো আমরা পেয়ে যাব তো রিলেটেড পোস্টগুলোকে আমরা যদি এখানে আমরা একটা লুপ নাম দিয়ে দিই রিলেটেড লুপ আর রিলেটেড পোস্টগুলোকে শো করার জন্য আমাদের একটা এই র্যাপার তৈরি করে নিই রিলেটেড পোস্ট ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম ডিফ এতে ক্লাস দিয়ে দিলাম এটাকে ওপেন করে এভাবে রেখে দিলাম সেটাকে ক্লোজ করবো পরে তারপর এইটার সাথে আমরা হেডিং অ্যাড করব এইচ টু তারপর সেটার সাথে আমরা একটা ইউএল অ্যাড করব ইউএলের মধ্যে আমরা সব পোস্টগুলো দেখাবো ওকে তারপর এখন ইউএলের মধ্যে লুপ পোস্টগুলোকে লুপ করে আমরা এলআই অ্যাড করব এখন আমাদের লুপের মধ্যে যদি কোনো পোস্ট থাকে তাহলে আমরা পোস্টগুলোকে শো করব হ্যাভ পোস্ট তাহলে আমরা ওয়াইল লুপ ইউজ করব হ্যাভ পোস্ট দ্য পোস্ট এই লুপটা তো আপনারা সবাই জানেন ঠিক আছে আমরা যতক্ষণ আমাদের পোস্ট থাকবে ততক্ষণ ধরে আমরা এই পোস্টগুলোকে দেখাতে থাকবো ওকে এখন আমাদের এই আরপি রিলেটেড পোস্টের সাথে আমরা অ্যাড করব কি অ্যাড করব আমরা একটা এলআই নেব তারপর এলআই এর মধ্যে থাকবে একটা এ এইচএফ হবে গিয়ে এইচরেপের মধ্যে আচ্ছা আমরা লিঙ্কটা দেব গ্যাট
তারপর আমাদের এটা ক্লিন করলাম, করার পরে আমরা এখানে দিলাম গেট দা, এটার সাথে কোন কানেক্ট করলাম যোগ করলাম আর কি, এটাকে ক্লোজ করলাম, তারপরে এলআইটাকে ক্লোজ করলাম, তারপর আমাদের এই লুপটাকে বন্ধ করতে হবে এন্ড ওয়াইল দিয়ে। ওকে, তো এখানে যা করলাম সেটা হচ্ছে আমাদের একটা র্যাপার ডিপ তৈরি করলাম, করার পরে এটার সাথে আমরা হেডিং অ্যাড করছি, তারপর একটা ইউএল আমরা স্টার্ট করলাম, ইউএলের মধ্যে লুপিং করে আমরা এলআই এর মধ্যে প্রত্যেকটা পোস্ট অ্যাড করলাম, পোস্টের টাইটেল এবং পোস্টের লিঙ্ক দিয়ে। ওকে, তারপর যখন আমাদের এই লুপটা শেষ হয়ে যাবে তখন আমাদের ইউএলটাকে ক্লোজ করে দিতে হবে, সেটার জন্য ডিফটা। ওকে, তাহলে আমাদের এই রিলেটেড পোস্ট আমরা কিন্তু এখন পেয়ে গেছি, এখন আমরা এই রিলেটেড পোস্টটাকে রিটার্ন করব। তো এখন এই ফাংশনটাকে কল করলেই কিন্তু আমরা এই রিলেটেড পোস্টগুলো পেয়ে যাব। ওকে, এখন যদি আমরা আমাদের এটাকে অ্যাক্টিভেট করি, এখানে তো সমস্যা দেখাচ্ছে, গেট দ্য পারমানেন্ট, এখানে সমস্যা দিয়ে কী সমস্যা, ও সরি যেভাবে হবে না, এটা হবে কি এইভাবে, ওকে সরি। এখন যদি আবার অ্যাক্টিভেট করি আমরা, এখন এটা ভালোভাবে অ্যাক্টিভেট হয়েছে। যদি আমরা কোনো সিঙ্গেল পোস্ট ভিউ করি তাহলে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। ওকে, এই যে কন্টেন্টগুলো যখন মানে পোস্ট হবে মানে পাবলিশ করি ওয়ার্ডপ্রেসে, তখন কিন্তু একটা হুক ফায়ার হয়, সেটার নাম হচ্ছে কি দ্য কন্টেন্ট। সো আমাদের কাজ হবে সেই হুকের সাথে আমাদের একটা ফাংশন অ্যাড করে আমাদের কন্টেন্টগুলো এটার নিচে দেখানো। তো চলুন শুরু করা, দেখা যাক কীভাবে সেটা করতে হয়। আমি একদম নিচে একটা ফাংশন মানে তৈরি করতেছি, যেটা হচ্ছে কি আমাদের একটা হুক হবে, এই হুকের মধ্যে নাম দিলাম আমাদের হচ্ছে কি দ্য কন্টেন্ট, এই হচ্ছে কি হুক, এই হুকটা কিন্তু রান করে যখন আমাদের ওয়ার্ডপ্রেসে সিঙ্গেল পেজের মধ্যে কন্টেন্টগুলো শো করে। সো এই হুকটার সাথে আমরা একটা ফাংশন অ্যাড করবো, তারপরে এই ফাংশন আমাদেরকে ডিফাইন করতে হবে। এই ফাংশনটার মধ্যে আমরা কন্টেন্টগুলো অটোমেটিক্যালি আমরা পাবো। ওকে, সো এই হুকে আমাদেরকে কন্টেন্টগুলো পাস করে দেবে আমাদের। ওকে, তো এই কন্টেন্টের সাথে আমরা কাজ করতে পারবো। এখন আমি যদি কোনো কিছু নাল, আমি যে কোনো কিছু এখানে রিটার্ন করতে পারি, ফর এক্সাম্পল দেখেন এখান থেকে রিটার্ন করতে দেখেন দিস ইজ মডিফাইড কন্টেন্ট। এখন আমি যদি এটা সেভ করি তাহলে দেখবেন কন্টেন্টগুলো জমা চলে আসছে, এই যে দিস ইজ মডিফাইড কন্টেন্ট। ঠিক আছে, আবার আপনি এখান থেকে যদি ওই আগের কন্টেন্ট যা আমরা পাইছি সেটা যদি আমরা রিটার্ন করি তাহলে এই কন্টেন্টগুলো অটোমেটিক দেখা যাচ্ছে। তো এখন আমাদের কাজ হবে এটার সাথে আমাদের রিলেটেড পোস্টের এই মার্কআপগুলো দেখানো। তো কীভাবে দেখাবো, এখন আমরা একটা কন্ডিশন চেক করব, ইফ সিঙ্গল পোস্ট, আমরা যদি সিঙ্গল পোস্টের মধ্যে থাকি তাহলে ইজ সিঙ্গল নামে একটা ফাংশন আছে, এটা আমাদেরকে রিটার্ন করবে যে ইউজাররা সিঙ্গল পোস্ট ভিউ করতেছে কি না। যদি সিঙ্গল পোস্ট দেখে তখন আমরা আমাদের পোস্টটা অ্যাড করব। কন্টেন্টের সাথে আমাদের রিলেটেড পোস্টটাকে আমাদের আমরা মানে কনকেটেনেট করবাই দেবো। ওকে, আর যদি না হয় তাহলে আমরা রিটার্ন করব কন্টেন্টটাকে। ওকে, এখন
এখন আমাদের রিলেটেড পোস্টগুলো নিচে দেখানোর কথা। দেখতে পাচ্ছেন আমাদের যে রিলেটেড পোস্টগুলো এখন কি অটোমেটিক শো করতেছে। আমরা যদি আরেকটা পেজ ভিউ করি তাহলে সেটাতেও রিলেটেড পোস্টগুলো চলে আসছে। ওকে, এখন আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারবেন, এরকম না লেখে এক লাইনে রিটার্ন এ সিঙ্গল, যদি সঠিক হয় তাহলে এই লাইনটা শো করব, আদারওয়াইজ কন্টেন্টটাকে শো করব। এইভাবে আপনি টার্নারি অপারেটরও ইউজ করতে পারেন, তাহলে দেখতে ইজি লাগবে। ওকে, আপনার কাজটা কিন্তু সেম হচ্ছে। এখন আপনি চাইলে এটাকে একটু মডিফাই করতে পারেন, যেমন মনে করেন আপনি চাইলে একটু স্টাইল অ্যাড করতে পারেন, যেমন মনে করেন আপনি সিঙ্গেল পেজ যখন পোস্ট যখন ভিউ করা হবে তখন আপনি চাচ্ছেন আপনার এই এই পোস্টের জন্য কিছু স্টাইল অ্যাড করবেন, তো সেটার জন্য এই হুকটাকে আপনি ইউজ করবেন। তারপর আপনি ফাংশন ডিফাইন করবেন সিঙ্গল রিলেটেড পোস্ট, ফাংশন, তারপর এখানে আমরা একটা কন্ডিশন দেব যে ইজ ইফ ইজ সিঙ্গল, আগের মতো যদি সিঙ্গল পেজ আমরা থাকি তাহলে আমাদের স্টাইল শিটটাকে অ্যাড করব। আচ্ছা, সেটা জন্য আমরা স্টাইল শিটটা আগে অ্যাড করে নিই, প্লাগিন ফোল্ডারের মধ্যে একটা ডিরেক্টরি তৈরি করলাম, সেটার নাম দিয়ে দিলাম মনে করেন সিএসএস, তারপর সিএসএস ফোল্ডারের মধ্যে একটা স্টাইল শিট তৈরি করলাম, সেটার নাম দিয়ে দিলাম মনে করেন সিঙ্গেল রিলেটেড পোস্ট স্টাইল। ওকে, তারপর আমরা এটাকে এনকিউ করব। প্রথমে আপনি একটা হ্যান্ডল ডিফাইন করবেন, যে কোনো কিছু দিতে পারেন, এটা নাম আমি দিয়ে দিলাম। তারপর সেকেন্ড আপনাকে সোর্স ডিফাইন করতে হবে, সেটার জন্য আপনি বিভিন্নভাবে দিতে পারেন। আমি ইউজ করতেছি প্লাগইন প্লাগইন ডির ইউআরএল ডির, এটা আপনাকে এই প্লাগইন ফোল্ডারটা মানে রিস্টার্ট রিটার্ন করবে। তো এখানে মধ্যে আপনি ফাইল দিতে পারেন, তারপর আমি কনকাটেনেট করতেছি আমাদের সিএসএস, তারপর সিঙ্গল রিলেটেড পোস্ট স্টাইল ডট সিএসএস, তারপর এটা এটার সাথে মিলেছে। ওকে, এভাবে আপনি স্টাইল শিটটাকে অ্যাড করতে পারেন। স্টাইল শিটটা পাইছে কিনা সেটা চেক করার জন্য আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড, আপাতত জাস্ট চেক করার জন্য পাইছে নাকি। হ্যাঁ, আমাদের এটা পেয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আপনি স্টাইলাইজ করতে পারেন, বর্ডার দিলাম এক, আমি স্টাইলে কিন্তু ভালো পারি না, বাট দেখাইতেছি আপনি কীভাবে স্টাইল করতে পারেন। ওকে, সো ওয়ান পিক্সেল ড্যাশে মনে করে দিলাম গ্রিন, তারপর পেডিং দিয়ে দিলাম 15 পিক্সেল, দেখি কেমন দেখা যাচ্ছে, হলো আপনি চাইলে এই লিস্টের স্টাইলগুলোকে নান করে দিতে পারেন। যেটার জন্য এসআরপির ভিতরে ইউএল আছে না, সেটাকে আমরা দিয়ে দিলাম লিস্ট স্টাইল নান। ওকে, তাহলে এখন কিন্তু এটাকে ভালো দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনি চাইলে এই এখানে এই হেডিংসের জায়গাতে আপনি একটা ফিল্টার ইউজ করতে পারেন, যে তাহলে যে কোনো ইউজার যদি চায় যে সে তার ফাংশন ফাইল থেকে আপনার এই হেডিংটা সে নিজে অ্যাড করবে, সেটা সেও করতে পারে। সেটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই লাইনটা কপি করবেন, করার পর আপনি এটা কাট করলেন, আপনি অ্যাপ্লাই ফিল্টার ইউজ করবেন, এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কীভাবে আপনি ফিল্টার ইউজ করবেন। ওকে,
সো ফিল্টার একটা নাম দিতে হবে, নাম দিলাম আমি মনে করেন সিম্পল রিলেটেড পোস্ট হেডিং, ওকে। তারপর এখানে আপনি আপনার ডিফল্ট মানটা দিলেন, আপনার রেজাল্টটা কিন্তু সেম থাকবে, রেজাল্টটা কিন্তু কোনো সমস্যা হবে না, সিম্পল রিলেটেড পোস্টই আছে। এখন মনে করেন যে কোনো জায়গা থেকে অথবা আপনার অন্য যারা ইউজ করতেছে তারা মনে করেন তাদের ফাংশন ফাইলে আপনার এই রিলেটেড পোস্ট হেডিংটাকে চেঞ্জ করতে চাইছেন, তখন তারা সেটা করতে পারে অ্যাড ফিল্টার ফাংশন ইউজ করে। সো অ্যাড ফিল্টারের প্রথম যে প্যারামিটারটার মধ্যে আপনার ফিল্টারের নামটা দিতে হবে, আমরা যে ফিল্টারটা অ্যাড করছি সেটা হচ্ছে ওটা। এই এর মাধ্যমে কিন্তু আপনি ইউজারকে ফ্লেক্সিবিলিটি দিতে পারেন। সো আমি দিলাম কাস্টম হেডিং ফর রিলেটেড পোস্ট, ওকে। তারপর আমাদেরকে এই ফাংশনটা ডিফাইন করতে হবে, নাম দিলাম, আর এই ফাংশনটা কিন্তু এই কন্টেন্টটা মানে রিটার্ন করবে, মানে রিসিভ করবে, এখানে যা আছে সেটা কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। সো আমি দিলাম রিলেটেড, ও সরি, এখানে রিলেটেড পোস্ট হেডিং, এটা হচ্ছে গিয়ে সেই হেডিং যেটা আমরা ওইখানে ডিফাইন করছিলাম। ফর এক্সাম্পল আমরা যদি এখানে রিটার্ন করি এই রিলেটেড পোস্ট হেডিং, তাহলে আপনি দেখবেন যে এটা যেরকম আছে সেরকম আছে, কোনো চেঞ্জ নেই, ওকে, রিলেটেড পোস্ট আছে। কিন্তু এখন আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো, আমরা এটাকে না দিয়ে আমরা কাস্টম জিনিস দিতে চাচ্ছি। সো আমি চাচ্ছি অন্য কিছু দিতে, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি মনে করেন যে সিমিলার পোস্ট ইউ ইউ মে লাইক, ওকে, আমরা এটা রিটার্ন করতে, তাহলে দেখেন কীভাবে এটাই চেঞ্জ হয়ে গেছে, ওকে। আচ্ছা এটা নিয়ে আমরা একটু মার্জিন দিয়ে দিই নিচের দিকে, মার্জিন উপরে দিয়ে দিই 15 পিক্সেল, ডানে বামে 0, আর নিচে দিয়ে দিই 20 পিক্সেল, ওকে। তাহলে এটা একটু নিচে নেমে গেছে, ওকে ওকে, এটা অনেক সুন্দর লাগছে। আপনি চাইলে এটাকে আরও অন্যভাবে অনেক অনেকভাবে সুন্দরভাবে স্টাইলাইজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি গুগলতে একটা ফন্ট ইউজ করতে চাই, গুগল ফন্ট, নাম একটা ফন্টের নাম ছিল ব্যাড স্ক্রিপ্ট, এটা মনে হয় এটা ইউজ করতে চাই যদি আমি, তাহলে এখানে গেলাম ইম্পোর্টে, তবে এখান থেকে কপি করলাম, করার পর আমাদের ফাইল এখানে আমরা আনতে পারি দিয়ে, তারপর আমরা চাচ্ছি মনে করেন এই হেডিংয়ের হেডিংটাকে চেঞ্জ করার জন্য, ওকে, হেডিং টু, সেটার জন্য ডট র্যাপ এইচ টু, ফন্ট ফ্যামিলিটা এখান থেকে নিয়ে আসি, দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা ইউ করি এটা দেখবো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ওকে। তাহলে এই ছিল আজকের মতন, এখানেই থাক, আর পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।